আসসালামু আলাইকুম সবাইকে সোজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত উপস্থিত সোজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা এবং যারা এই মুহূর্তে ইউটিউবে আমাদের ভিডিওগুলো যারা দেখছো তোমাদেরকেও স্বাগত আমরা আজকে বাংলাদেশ পুলিশের যে সার্কুলার হয়েছে কনস্টেবল 2021 সালে এই সার্কুলারে কিছু নতুন নিয়ম আসছে অর্থাৎ পুরাতন নিয়মগুলো পরিবর্তন হয়েছে এই নিয়মগুলো কি কি পরিবর্তন হয়েছে এই পরিবর্তন নিয়মগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে তো যাই হোক আশা করি যারা উপস্থিত সোজা ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিতে বিভিন্ন জেলা থেকে এসেছো এবং যারা দেখছো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে পুলিশের কনস্টেবল পদে তোমার যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলোতে ভালো করতে চাই যে বিশেষ দক্ষতা এবং যোগ্যতা গুলো প্রয়োজন বা কি কি করণীয় সেগুলো আমরা সঠিকভাবে জানতে পারবো ঠিক আছে পুলিশের তো পরীক্ষা দিবে মোটামুটি যারা আমাদের এখানে আসতো বিভিন্ন বাহিনীর জন্য প্রস্তুতি নিতে তোমরা তো দিবা দেখো পুলিশের পরীক্ষা মোট সাতটি ধাপে এবার সম্পন্ন হবে ঠিক আছে কয়টি ধাপে সাতটি ধাপে সম্পন্ন হবে ধাপগুলো দেখো প্রথম থেকে সপ্তম প্রথম ধাপটি রয়েছে প্রিলিমিনারি স্ক্যানিং টেস্ট এরপরে দ্বিতীয় ধাপটি শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট তৃতীয় ধাপ লিখিত পরীক্ষা চতুর্থ ধাপ মনোতাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা পঞ্চম ধাপ প্রাথমিক নির্বাচন ষষ্ঠ ধাপ পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা সপ্তম ধাপ চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করো এই সাতটি ধাপে পুলিশের এবার কনস্টেবল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে ইউটিউবে যারা স্টুডেন্ট রয়েছে আমার রেগুলার স্টুডেন্ট বা যারা নতুন রয়েছে তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখো ভিডিওটি দেখলে তোমরা ইনশাল্লাহ শিখতে পারবা যে বা জানতে পারবো অনেক কিছু পুলিশের কনস্টেবল পদের যে পরীক্ষার সিস্টেমগুলো রয়েছে ক্লিয়ার করো চেঞ্জ করো শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করো এটা হবে প্রথম দিন প্রথম দিন হবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করো ঠিক আছে দৃশ্যটি দেখো শারীরিক মাপ হবে এবং কাগজপত্র যাচাই করানো হবে আর এখানে একটু বলে দিই এবার কিন্তু পুলিশ কনস্টেবল পদে আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইনে হচ্ছে ঠিক আছে অনলাইনে আবেদন করতে হবে এটাই তো যাই হোক প্রথম দিন যখন তোমরা পরীক্ষা দিতে যাবে প্রথম দিন তোমাদের কাগজপত্র এবং শারীরিক মাপ যাচাই করানো হবে এই পরীক্ষা যখন টিকে যাবে টিকে যাওয়ার পরে তোমাদের এরকম একটা ফিজিক্যাল এন্ট্রান্স এর একটা এডমিট কার্ড দিবে ঠিক আছে ফিজিক্যাল এন্ট্রান্স এর পরীক্ষার জন্য একটা এডমিট কার্ড দিবে এই এডমিট কার্ডটা নিয়ে তোমাদের পরবর্তী ইভেন্ট গুলোতে অংশগ্রহণ করতে হবে এবার পরবর্তী ইভেন্ট গুলো কি কি হবে সেটা এখন একটু আমরা দেখব প্রথম দিনের কার্যক্রম কিন্তু শেষ প্রথম দিনে কি হলো শারীরিক যোগ্যতা মাপ যোগ করবে এবং কাগজপত্রে যাচাই করানো হবে এখানে যারা টিকে যাবে তাদেরকে দ্বিতীয় দিন ওই যে এডমিট কার্ডটা যেটা দেখালাম ওই এডমিট কার্ডটা নিয়ে দ্বিতীয় দিন পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে তারা কিন্তু টাইম বলে দেবে ঠিক আছে তাহলে দ্বিতীয় দিন কি হবে দ্বিতীয় দিনে খুব মনোযোগ সহকারে দেখো এই লাইনটা লক্ষ্য করো শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার ইভেন্ট গুলো শুরুর পূর্বে প্রত্যেক প্রার্থী ইভেন্টে অংশগ্রহণের জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন এই মর্মে উল্লেখ করে ইনডেম নিচে ঘোষণাপত্র নিয়োগ কমিটির নিকট দাখিল করতে হবে অর্থাৎ এটা মানে কি ইনডেম নিচে ঘোষণাপত্র কিছু না তুমি শারীরিকভাবে ফিট আছো তুমি একটু পরে বিভিন্ন শারীরিক পরীক্ষা অংশগ্রহণ করবা ঠিক আছে এই মর্মে একটা তুমি কি করবে নিয়োগ কমিটির নিকট ঘোষণাপত্র তুমি দাখিল করবে এখন ঘোষণাপত্রটা কেমন হতে পারে দেখো ইংলিশে থাকবে ঘোষণাপত্রটি জাস্ট শুধু এখানে তোমার নাম লিখবা তোমার রেজিস্ট্রেশন নাম্বার লিখবা বা রোল নাম্বার লিখবা তোমার বাবার নাম মার নাম ডেট অফ বার্থ তারপর অ্যাড্রেস
এগুলো লিখে শুধু জাস্ট তোমাকে সিগনেচার দিতে হবে, এতে ভয়ের কোনো কারণ নেই। জাস্ট তুমি একটা সম্মতি জানালা যে আমি শারীরিক ইভেন্ট পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করব, এই ধরনের, ঠিক আছে? তো বাই দ্য ওয়ে এরপরে তোমাদের যে পরীক্ষা হবে দেখো, এটা হয়ে যাওয়ার পরে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা, এখানে কয়টি ইভেন্ট আছে? সাতটি ইভেন্ট। আমরা কততম দিনে আছি? আমরা দ্বিতীয়তম দিনে আছি। প্রথম দিনে আমরা কাগজপাতি এবং শারীরিক মাপজোক দিয়ে, দ্বিতীয় দিনে আমরা আসছি। দ্বিতীয় দিনে এই কার্যক্রমগুলো হবে। দ্বিতীয় দিনে শারীরিক পরীক্ষা সক্ষমতা যাচাই পরীক্ষা, এখানে দেখো প্রথম ইভেন্ট হবে দৌড়, দ্বিতীয় ইভেন্ট পুশ আপ, তৃতীয় ইভেন্ট লং জাম্প, চতুর্থ ইভেন্ট হাই জাম্প, পঞ্চম ইভেন্ট দৌড়, ষষ্ঠ ইভেন্ট রানিং, সপ্তম ইভেন্ট রোপ ক্লাইম্বিং। এই ইভেন্টগুলোতে অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে? এখন পর্যায়ক্রমে এখন দেখো, প্রথম ইভেন্ট হবে দৌড়। দৌড় ইভেন্টে দেখো পুরুষ প্রার্থী 200 মিটার দৌড়াবে 28 সেকেন্ডে। 200 মিটার দৌড়াতে হবে পুরুষ প্রার্থীদেরকে 28 সেকেন্ডে, ঠিক আছে? এরপরে মহিলা প্রার্থীদের 200 মিটার দূরত্ব 38 সেকেন্ডে দৌড়াবে, 38 সেকেন্ড। এটা প্রথম ইভেন্ট গেল। এরপরে দ্বিতীয় ইভেন্টে, দ্বিতীয় ইভেন্টে রয়েছে পুশ আপ। পুরুষ প্রার্থীদেরকে 35 সেকেন্ডে 15টি পুশ আপ দিতে হবে, 35 সেকেন্ডে 15টি পুশ আপ দিতে হবে। আমাদের সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা তো এটা অনায়াসে পারো, কি পারা যাবে তো? সেভাবে তো প্রস্তুত হচ্ছে। 35 সেকেন্ডে 15টা পুশ আপ কোনো ব্যাপার? সোজা একাডেমির শিক্ষার্থীর আসলে কোনো ব্যাপার না, ঠিক আছে? তারপরে দেখো মহিলাদের হবে 30 সেকেন্ডে 10টি পুশ আপ। আসলে এগুলো কোনো ব্যাপার না, যদি তুমি আগে থেকে প্র্যাকটিস করো, ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাও, তাহলে দেখবে এই শারীরিক ইভেন্ট গুলো তো অনেকটাই ভালো করবে, বুঝতে পারছো? এই পর্যন্ত ক্লিয়ার তো? এরপরে পরবর্তী ইভেন্টে দেখো, তৃতীয় ইভেন্টে হবে লং জাম্প। পুরুষ প্রার্থীদের কমপক্ষে 10 ফিট লং জাম্প দিতে হবে, কয় ফিট? 10 ফিট। মহিলা প্রার্থীদের লং জাম্প দিতে হবে 6 ফিট, পুরুষ প্রার্থীদের 10 ফিট এবং মহিলা প্রার্থীদের 6 ফিট লং জাম্প দিতে হবে। দেখো এই ধাপে একজন প্রার্থী সর্বোচ্চ 3 বার সুযোগ পাবে, লং জাম্প পরীক্ষা পাস করার জন্য সর্বোচ্চ একজন প্রার্থীকে 3 বার সুযোগ দেওয়া হবে। যদি তুমি 3 বারও যদি এই দূরত্ব অতিক্রম করতে না পারো, তাহলে তুমি ফিজিক্যাল পরীক্ষায় ফেল করবে। এবং ফিজিক্যাল যে ইভেন্টগুলো হবে সেই ইভেন্টের যে কোনো একটাতে যদি তুমি না পারো, সেক্ষেত্রে তোমাদেরকে ফেল করে দেওয়া হবে, ঠিক আছে? চতুর্থ ইভেন্ট হাই জাম্প। পুরুষ প্রার্থীদের হাই জাম্প হবে কত? 3.5 ফিট উচ্চতা অতিক্রম করতে হবে, এটা পুরুষ প্রার্থীদের, ঠিক আছে? মহিলা প্রার্থীদের তো দেখো, মহিলা প্রার্থীদের হবে 2.5 ফিট উচ্চতা অতিক্রম করতে হবে। তো ইনশাল্লাহ আমরা আমাদের সোজা ট্রেনিং একাডেমি দেখলো প্রবল প্রস্তুতি নিব, যাতে করে আমরা যখন পুলিশের পরীক্ষা দিতে যাব, আমাদের ফিজিক্যাল পরীক্ষা শুধু ভালো করার লক্ষ্যই না, আমাদের লক্ষ্য থাকবে লিখিত পরীক্ষা ভালো করা, আমাদের লক্ষ্য থাকবে মৌখিক পরীক্ষায় ভালো করা এবং মনোতাত্ত্বিক পরীক্ষায় ভালো করা। করা যাবে তো? আশা আছে? তাহলে দেখো এই ধাপে একজন প্রার্থী সর্বোচ্চ 3 বার সুযোগ পাবে, ঠিক আছে? গত এক ইভেন্টেও 3 বার সুযোগ এবং এই ইভেন্টেও 3 বার সুযোগ পাবে একজন প্রার্থী পাস করার জন্য। হাই জাম্প ইভেন্টের মধ্য দিয়ে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ হল। তাহলে দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ হল, ঠিক আছে? এখন আমরা তৃতীয় দিনের কার্যক্রমে যাব, শারীরিক সক্ষমতা যাচাই তৃতীয় দিন। দেখো কতদিন ধরে পরীক্ষা চলবে এবার পুলিশে, তাই না? পুলিশ আগের মতো নাই, এবার পুলিশ ওয়েল ডেকোরেটেড হয়েছে, খুবই জেন্টেল এবং স্মার্ট ছেলে পেলে নেবে, যারা যোগ্য যারা ফিট রয়েছে তাদেরকেই নেওয়া হবে, ঠিক আছে? দেখো তৃতীয় দিনের পঞ্চম ইভেন্টে দৌড় হবে পুরুষ প্রার্থীদের 1600 মিটার দূরত্ব,
6 মিনিট 30 সেকেন্ড অতিক্রম করতে হবে। আবার দেখো পুরুষ প্রার্থীদের 1600 মিটার দূরত্ব 6 মিনিট 30 সেকেন্ডে অতিক্রম করতে হবে। এটা কিন্তু কঠিন আছে, এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে। পঞ্চম ইভেন্ট মহিলা প্রার্থীদের জন্য দৌড়, 1000 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে 6 মিনিটে। 1000 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে 6 মিনিটে। বুঝতে পারছো? ষষ্ঠ ইভেন্ট ব্রাইট, আজকে তোমরা প্র্যাকটিস করছো তো ব্রাইট, কেমন মজা আছে না? দেখো পুরুষ প্রার্থীদের 150 পাউন্ড ওজনে টায়ারকে টেনে 30 ফুট দূরত্বে নিয়ে যেতে হবে। 30 ফুট দূরত্বে 150 পাউন্ড ওজনে টায়ারকে পুরুষ প্রার্থীদেরকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবার এই ড্রাগিং এর কিছু নিয়ম আছে, একটু আমি বলে দেব একটু পরে। মহিলাদেরকে একটু, মহিলা প্রার্থীদের ড্রাগিং কত মিটার করতে হবে দেখো, 110 পাউন্ডের 20 ফুট দূরত্ব অতিক্রম করতে হবে। 110 পাউন্ডের টায়ারকে টেনে 20 ফুট দূরত্বে নিয়ে যেতে হবে, এটা মহিলা প্রার্থী। এখন এখানে দেখো বিভিন্ন ঘর দেয়া আছে, কিন্তু ঘর দেয়া আছে না, এটা হচ্ছে প্রত্যেকের জন্য একটা করে নিজস্ব ঘর। তুমি শুরু করবা, এক টানে তোমাকে দূরত্বে নিয়ে যেতে হবে 30 মিটার ফিট, এবং মহিলাদের 20 ফিট দূরত্বে নিয়ে যেতে হবে। এখন এই টানার পর্যায়ে যদি তুমি নিজের ঘর থেকে তোমার টায়ার অন্য ঘরে চলে যায় তাহলে তুমি বাদ পড়ে যাবা। তুমি যদি টান থেকে যদি নিজে পড়ে যাও তাহলে তুমি বাদ পড়ে যাবা, ঠিক আছে? এগুলো জিনিস মাথায় রাখতে হবে। এগুলো ইনশাল্লাহ আমাদের সোজার একাডেমিতে প্র্যাকটিস করানো হবে, যাতে করে তোমরা ফাইনাল পরীক্ষা গিয়ে ভালো করতে পারো, ঠিক আছে? সপ্তম ইভেন্ট দেখো রোপ ক্লাইম্বিং। সপ্তম ইভেন্ট রোপ ক্লাইম্বিং, পুরুষ প্রার্থীদের কমপক্ষে 12 ফিট উচ্চতায় উঠতে হবে। কয় ফিট উচ্চতায়? 12 ফিট উচ্চতায়। এবং মহিলা প্রার্থীদের রোপ ক্লাইম্বিং করতে হবে 8 ফিট উচ্চতায়, ঠিক আছে? কয় ফিট উচ্চতায় করতে হবে মহিলাদের? 8 ফিট উচ্চতায় অতিক্রম করতে হবে। এটা প্র্যাকটিস লাগবে, তাই না? তোমরা এখানে কয়জন পারো? 12 ফিট পুরুষ প্রার্থী যারা আসছো হাত তুলো দেখি, কয়জন পারো? আমরা তো 12 ফিট। আচ্ছা অনেকেই পারো, আর দুই একজন পারো না, এটা আরো দুই একদিন প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এটা সম্ভব, তাই না? অসম্ভব বলে তো আসলে কোনো কথা নেই, তোমাদের মতো ছেলেরাই তো চাকরি পাচ্ছে, পাচ্ছে না? তোমাদের ছেলেরাই চাকরি পাচ্ছে বিভিন্ন বাহিনীতে, তো তোমরা প্রস্তুতি নিয়ে যাবা, তোমরা আরো বেশি ভালো করবে, এটা সবসময় এক্সপেক্টেশন থাকবে। তুমি তখন পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। এবং পরবর্তী পরীক্ষায় কি কি হবে এখন একটু আমরা দেখি। পরবর্তী পরীক্ষায় তোমাদেরকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা দেখো বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান। লিখিত পরীক্ষা মোট নাম্বার হবে 45 নাম্বার। কত নাম্বার হবে? 45 নাম্বার। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান। আমরা এগুলো কোথায় থেকে পড়বো? যেহেতু তোমরা এসএসসি পাস করে পরীক্ষা দিতে যাবা, তোমাদের এই এসএসসি সিলেবাসের উপরেই কিন্তু প্রশ্নগুলো আসবে, ঠিক আছে? তারপরও যারা এখানে প্রস্তুতি নিচ্ছ লিখিত পরীক্ষায় যতগুলো মডেল টেস্ট দেওয়া, আমি আশাবাদী যে তোমরা পরীক্ষা দিতে গেলে লিখিত পরীক্ষা পাস করবে, ঠিক আছে? কারণ আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যারা প্রথম থেকে এখন যারা 1 মাসের শেষের দিকে প্রস্তুতি যারা নিচ্ছ, যাদের 1 মাসের শেষের দিকে, তাও মিনিমাম তোমার বলো তো কতগুলো মডেল টেস্ট হলো? কত হবে? আমরা নতুন ভাবে কিছু সাজেশন তৈরি করেছি, সেগুলো তোমরা এখানে যারা আসছো প্রস্তুতি নিতে আমাদের এখানে আমরা ইনশাআল্লাহ দিয়ে দেব, যাতে করে পুলিশের পরীক্ষা দিতে গিয়ে তোমরা ভালো করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, এরপরে তোমাদের লিখিত পরীক্ষার পরে কি হবে দেখো, লিখিত পরীক্ষা উত্তীর্ণদের 15 নম্বরের মনোতাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মনোতাত্ত্বিক পরীক্ষা, ঠিক আছে?
আমরা তো বিমান বাহিনীর জন্য যারা আসছো বিমান বাহিনীর জন্য আইকিউ প্র্যাকটিস করতেছো করতেছো না তো মনোকাস্তে কিন্তু ওটার একটা অংশ বিভিন্ন ধরনের আইকিউ রিলেটেড কোশ্চেন থাকতে পারে সাইকোলজিক্যাল কিছু প্রশ্ন থাকতে পারে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং সেই সঙ্গে মৌখিক পরীক্ষাটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে মৌখিক পরীক্ষায় শুধুমাত্র অফিসার প্রশ্ন করলো এবং আমি উত্তর দিলাম তাই কিন্তু হবে না প্রশ্নের উত্তরে কিন্তু কিছু করণীয় আছে বা কিছু বাধ্যবাধকতা রয়েছে নিয়ম কানুন রয়েছে যদি এগুলো আমরা প্রপার ভাবে দিতে পারি তাহলে ইনশাআল্লাহ মৌখিক পরীক্ষা আমরা ভালো নম্বর পাবো তাই না তো লিখিত পরীক্ষা প্রাপ্ত নম্বর এবং মনোতাস্তে ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপরেই তোমাদের মেধা তালিকা করা তাহলে তোমাদের লিখিত পরীক্ষা এবং মনোতাস্তে ও মৌখিক পরীক্ষার উপরে প্রাপ্ত নম্বরের উপরে তোমাদের মেধা তালিকা করা এবং মেধা তালিকায় যারা আসবা তারা ইনশাল্লাহ পরবর্তীতে যদি তোমাদের পুলিশ ভেরিফিকেশন হয় পুলিশ ভেরিফিকেশনে ক্লিয়ার থাকে মেডিকেল টেস্টে যদি ঠিক থাকো তাহলে একজন গর্বিত বাংলাদেশ পুলিশে পুলিশ কনস্টেবল হিসেবে 2021 সালের ব্যাচে তুমি ইনশাআল্লাহ নিয়োজিত হতে পারবে ঠিক আছে আর পরীক্ষায় ভালো করতে চাইলে অবশ্যই প্রস্তুতির প্রয়োজন আছে আছে তো তোমরা যারা এখানে প্রথম আসলা এর আগে অনেকেই কিন্তু অনেক বাহিনীতে কয়েকবার করে পরীক্ষা দিয়েছিল এরকম ছেলে তো অনেকেই আসো আসো জি স্যার এরকম ছেলে অনেকেই আমাদের এখানে প্রস্তুতি নিতে আসে যারা কিনা বিগত বছরের গুলোতে কয়েকবার করে বিভিন্ন বাহিনীতে পরীক্ষা দেওয়া কিন্তু তারা চান্স পায় যেমন আজকে গতকালকে বুরহান নামে একটা ছেলে ফরিদপুরে ও সেনাবাহিনীতে চান্স পেয়েছে সৈনিক পদে তো কিন্তু এর আগে বেশ কয়েকটা মার্ক করেছিল বা তোর দুই একটা ছোট সমস্যা ছিল মেডিকেলে যেটা কিনা আমাদের এখানে এসে এক মাসের ট্রেনিং এ ফিট করে দেখো প্রথম মাঠে এসে চাকরি এবং পরীক্ষায় কিন্তু সে ফার্স্ট হয়েছে কিছু জেনে নিয়ে অর্জন করে পরীক্ষা দিতে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না এই পার্থক্যটা যারা এখানে আসছো এসে তো নিজেদেরকে কয়েকদিন তো চার্জ করতে পারছো যে না এখানে এসে অ্যাটলিস্ট নিজের একটা কনফিডেন্স গ্রো হচ্ছে এই কনফিডেন্সটা নিয়ে যদি আমরা পরীক্ষা দিতে যাই তাহলে দেখবো ইনশাল্লাহ আমাদের যে যোগ্যতা রয়েছে আমাদের যে সামর্থ্য রয়েছে আমাদের যে মেধা রয়েছে এর কারণেই কিন্তু আমরা আমাদের স্বপ্নের চাকরিতে নিজেদেরকে নিয়োজিত করতে পারি তো যাই হোক মোটামুটি প্রেজেন্টেশন কেমন লাগলো ভালো আছে তো ইউটিউবে যারা দেখছো বা আপনারা যারা দেখছেন যেহেতু পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা লিখিত পরীক্ষা শারীরিক পরীক্ষা ভাইবা পরীক্ষা মনোতাত্ত্বিক পরীক্ষা সিস্টেম গুলো সম্পূর্ণ নতুন আর এই নতুন কন্ডিশনে নিজেকে নতুন ভাবে পরিচয় করালে আসলে চান্স পাওয়া কঠিন হবে প্রস্তুতি নিয়ে যখন আমরা পরীক্ষা দিতে যাব তখন আমরা ইনশাআল্লাহ ভালো করতে পারব ভালো করা যাবে তো আমাদের পুলিশের জন্য ব্যাচে ভর্তি চলছে যারা তোমরা প্রস্তুতি নিতে চাও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিশেষ করে পুলিশের যে শারীরিক ইভেন্ট গুলো রয়েছে এই ইভেন্ট গুলো আসলে সহজ মনে হলেও আসলে সহজ করতে গেলে তখন দেখা যাবে যে অনেকে আমরা সবগুলো ইভেন্ট শেষ করতে পারছি না একটা দুটো ইভেন্টে আমরা খারাপ করছি তো যে কোনো একটা ইভেন্টে ফেল করলে আসলে তুমি শারীরিক ইভেন্টে বাদ পড়ে গেলে পরবর্তী পরীক্ষায় যেতে পারবে না তো যাই হোক যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলাম যারা উপস্থিত রয়েছে সোজা একাডেমির শিক্ষার্থী সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা উপস্থিতি নিতে চাও ইনশাল্লাহ আসতে তো আরো দেখা হবে কথা হবে এবং সামনে পুলিশে যে চারটা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা রয়েছে এই লিখিত পরীক্ষাগুলোর উপরে কি কি সিলেবাস নিয়ে প্রশ্ন হতে পারে কোন কোন বিষয়গুলো পড়ে গেলে আমরা পরীক্ষায় ভালো করতে পারি সেগুলো আমাদের একাডেমির শিক্ষার্থী তোমরা যারা আসো তোমাদেরকেও জানাবো শিখাবো ইউটিউবে যারা দেখে তাদেরকেও আমরা জানাবো এবং শেখাবো আমাদের উদ্দেশ্য শিক্ষা হোক সবার জন্য শিক্ষা হোক সবার জন্য অনেকের সামর্থ্য থাকে না কিন্তু দেখা যায় আমাদের ইউটিউব চ্যানেলে আমি যখন দেখি অনেকে লেখে যে স্যার আপনাদের ভিডিও গুলো
6 মাস ধরে দেখে 1 বছর ধরে দেখে আমি চাকরি পেয়েছি, প্রস্তুতি নিয়ে চাকরি পেয়েছি। আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের বিভিন্ন টপিকস বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু অনেক টিউটোরিয়াল রয়েছে, এগুলো দেখেও কিন্তু অনেকে চাকরি কমন প্যাট বলছে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, কারণ আমাদের চেষ্টায় তোমাদের যদি বিন্দু মাত্র উপকার হয় সেটাই আমাদের কাম্য, তাই না? সেটাই আমাদের কাম্য। বেজার সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।